নমস্কার, আমি আজকে আপনাদের খুব মজাদার একটা রেসিপি নিয়ে এসেছি। আমরা অনেক সময় লাঞ্চের সময় আমরা আলু ভাজা খাই, আলু চিপস খাই, কলা ভাজাও খাই। আমি আজকে আপনাদের কলা চিপস বানিয়ে দেখাবো। আর এই কলা চিপস বানাতে গেলে কি কি লাগবে? সবার প্রথমে লাগবে কাঁচা কলা। আমি 6টা কাঁচা কলা নিয়েছি, আর এই চিপসটা বানিয়ে আমার 1 সপ্তাহ রাখা যায় বয়মে ভরে। তো আমি 6টা কাঁচা কলা ধুয়ে রেখে দিয়েছি। মশলা বিশেষ কিছু লাগবে না, সামান্য একটু হলুদ লাগবে, নুন লাগবে পরিমাণ মতো, শুকনো লঙ্কার গুঁড়ো নিয়েছি অল্প একটু, চাট মশলা অল্প একটু নিয়েছি। এটা আপনারা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, আর এটা খুব চট জলদি হয়ে যায়। সবার প্রথমে আমি 2 পড়া সর্ষের তেল দেবো, এতে আমি একটু নুন দেব, একটু হলুদ দেব, এটা একটু মিক্সড করে নেব, এটা আমি সরিয়ে রাখলাম, কাঁচকলাগুলো ছাড়িয়ে নেব। সুন্দর করে এরকম করে কালোটা যেন না থাকে ছাড়িয়ে নিতে হবে, একদম সাদা করে ছাড়িয়ে নিতে হবে। আমি সবগুলো ছাড়িয়ে নিয়েছি, আর 2টো রেখে দিয়েছি, ও 2টো পরে ছাড়াবো। একসঙ্গে সঙ্গে সঙ্গে ছাড়ালে কালো হয়ে যাবে, এটাও একটু খোসা আছে। হয়ে গেছে আমার সব ছাড়ানো। আমি এগুলো কেটে নিয়েছি, এবার আমি একটা বোল নেব, এর মধ্যে আমি আলু চিপসগুলো দিয়ে দিলাম, তেল নুন আর হলুদ এটা আমি মিক্সড করে রেখে দিচ্ছি, এইটা এর সাথে মেশাবো, তাহলে কালারটা আমার সুন্দর আসবে। এবার আমি ভাজবো এইগুলো। আমি এবার চিপসগুলো ভাজবো। নুন হলুদ আর তেল দিয়ে মাখানোর জন্য কলার কালারটা কি সুন্দর এসছে, এটা আমি সুন্দর করে গ্যাসে হাই হিটে ভেজে নেব। চিপসটা ভাজা হয়ে গেছে, এবার আমি একটা প্লেটে উঠিয়ে দেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার এই চাট মশলা আর লাল লঙ্কার গুঁড়ো এই দুটোর সাথে মিশিয়ে দেবো। আর যারা খাবেন না তারা দেবেন না, আমাদের একটু চাট মশলা দিলে একটু টক টক খাট্টা খাট্টা হয়, খেতে খুব ভালো লাগে। লাল লঙ্কাটা আপনারা দেবেন না যাদের ঘরে বাচ্চা আছে, না দেওয়াই ভালো। হয়ে গেছে আমার সুন্দর 5 মিনিটের একটা রেসিপি, কাঁচকলার চিপস। খুব ভালো রেসিপি, আপনারা বানাবেন, এটা শুধু ডাল ভাতে নয়, আপনারা যখন চা খেলেন তখন বয়ম থেকে একটু বার করে খেলেন, সত্যি খুব ভালো লাগবে। আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন, বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন। আর এই রেসিপিটা দেখে আপনারা আপনার বন্ধুবান্ধব আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন, রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করুন, তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো। এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।